হ্যালো গাইস, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের সাপোর্ট ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে OB36 আপডেটের পর ফ্রি ফায়ারের মধ্যে প্রচুর চেঞ্জ আসতে চলেছে, আর এই চেঞ্জগুলি আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে এখানে নিউ ইভো AN94 এর গান স্কিন আসতে চলেছে, তার ফুল রিভিউ করে দেবো। এছাড়া এই ইভো AN94 এর গান স্কিনের ইমোট কী হতে চলেছে তারও ফুল রিভিউ তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া ইভো স্কার 2.0 এখানে আসতে চলেছে খুব তাড়াতাড়ি, বাট কবে আসবে এবং এই ইভো স্কার 2.0 এর ফুল রিভিউ তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে ট্রেনিং গ্রাউন্ডের চেঞ্জ হতে চলেছে, এছাড়া আরও প্রচুর চেঞ্জ হতে চলেছে, তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে ইন্ডিয়ান সার্ভারে অলরেডি চলে এসেছে ইভো ইএমপি রিটার্ন, বাট এই ইভো ইএমপি নিতে কত ডায়মন্ড খরচা হবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে OB36 আপডেটের পর নিউ পেট নিউ ক্যারেক্টার আসতে চলেছে, আর এই নিউ পেট এবং নিউ ক্যারেক্টারের কি কাজ হতে চলেছে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। হ্যাঁ, ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করোনি কি করছি, আর একটু করে লাইক করে দাও, কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে। তা লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও। এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন এসে দেখো কি করছি, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্ট ভিডিও সবার আগে দিয়ে থাকি। তাই বলছি তোমরা যদি চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশন সিলেক্ট করে রাখো, যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। হ্যালো গাইস, দেখো এখানে ইন্ডিয়ান সার্ভারে অলরেডি চলে এসেছে ইভো ইএমপি রিটার্ন, বাট ইভো ইএমপি যদি নিতে চাও তাহলে এখানে তোমাদের মিনিমাম 1100 ডায়মন্ড খরচা হবে, তারপরেই তোমরা ইভো ইএমপি নিতে পারবে। বাট তোমাদের যদি লাক ভালো থাকে তাহলে তোমরা 9 ডায়মন্ড স্পিনে তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো, আর যদি লাক না ভালো থাকে তাহলে তোমরা এখানে 1100 ডায়মন্ড খরচা করার পরেই এই ইভো ইএমপি নিতে পারবে এই নিউ ফেটেডুইল ইভেন্ট থেকে। হ্যালো গাইস, দেখো OB36 আপডেটের পর গেমের মধ্যে নিউ পেট আসতে চলেছে, আর এই নিউ পেটের কি কাজ হতে চলেছে দেখো। এখানে তোমরা এই নিউ পেট নিয়ে যদি গেম প্লে করো এবং এই নিউ পেট যদি ম্যাক করে নাও তাহলে এখানে তোমার নিজের কোনো ফায়দা হবে না, এখানে তোমার টিমমেটের ফায়দা হবে। তার কারণ হচ্ছে এই নিউ পেট নিয়ে গেম প্লে করলে এখানে এনিমি যদি তোমার টিমমেটকে ড্যামেজ দেয় আর তোমার টিমমেটের যদি এখানে HP ফুল থাকে তাহলে এখানে 30 EP পেয়ে যাবে তোমার টিমমেট, আর যদি HP ফুল না থাকে তাহলে 15 HP পেয়ে যাবে তোমার টিমমেট। অর্থাৎ এখানে তুমি যদি এই নিউ পেট নিয়ে গেম প্লে করো তাহলে এখানে তোমার কোনো ফায়দা হবে না, এখানে তোমার টিমমেটের ফায়দা হবে এই নিউ পেটের এই কাজ হতে চলেছে। এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে একটি মেল এবং একটি ফিমেল ক্যারেক্টার আসতে চলেছে OB36 আপডেটের পর, আর মেল ক্যারেক্টারের কি কাজ হতে চলেছে দেখো। এখানে তোমরা যদি এই মেল ক্যারেক্টারটি নিয়ে গেম প্লে করো তাহলে এখানে তোমার মুভমেন্ট স্পিড 5 সেকেন্ডের মধ্যে এখানে তোমাদের প্রচুর বেড়ে যাবে, অর্থাৎ এখানে তোমার মুভমেন্ট স্পিড এত বেড়ে যাবে যে এখানে এনিমি তোমাকে দেখতেই পাবে না। এখানে 5 সেকেন্ডের জন্য তোমার মুভমেন্ট স্পিড বেড়ে যাবে এবং এখানে তোমরা 30 সেকেন্ড পর এখানে তোমরা আরও এই মুভমেন্ট স্পিড ইউজ করতে পারবে, আর এই ক্যারেক্টারের এই কাজ হতে চলেছে। এছাড়া আরও একটি ফিমেল ক্যারেক্টার আসতে চলেছে, আর এই ফিমেল ক্যারেক্টারের কি কাজ এখনও পর্যন্ত লিক বেরিয়ে আসেনি, বাট যখনই লিক বেরিয়ে চলে আসবে তখনই আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো এই ফিমেল ক্যারেক্টারের কি কাজ হতে চলেছে। আর এই মেল এবং ফিমেল ক্যারেক্টারের ফার্স্ট লুক তোমরা এখানে স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ। এছাড়া গরিনা ফ্রি ফায়ার ইভো AN94 এর ফুল ডিজাইন করে ফেলেছে, এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ। এখানে লেভেল 1 এই ধরনের দেখতে হবে এবং লেভেল 2 এই ধরনের দেখতে হবে এবং লেভেল 3 এই ধরনের দেখতে হবে। এখানে আমি তোমাদেরকে লেভেলগুলি দেখিয়ে যাচ্ছি, তোমরা পরপর দেখে যাও। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ স্কিল এফেক্ট এই ধরনের দেখতে হবে, এছাড়া ম্যাক্স লেভেলে এখানে এই নিউ গান এই ধরনের দেখতে হবে। আর এই নিউ গান তোমরা যখনই ম্যাক্স লেভেল করে নেবে, ম্যাক্স লেভেল করার সাথে সাথে তোমরা একটি ইমোট পাবে, বাট ইমোটটি দেখতে কেমন হবে দেখো। এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ ইমোটটি, এই নিউ গানের এই ইমোটটি হতে চলেছে। এছাড়া গরিনা ফ্রি ফায়ার আরও একটি নিউ স্কার ইভো এখানে ডিজাইন করতে চলেছে, অর্থাৎ গেমের মধ্যে অলরেডি একটি ইভো স্কার আছে, আরও একটি নিউ ইভো স্কার ডিজাইন করতে চলেছে গরিনা ফ্রি ফায়ার। এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ ফার্স্ট লুক, বাট এখনো পর্যন্ত ফুল রিভিউ বেরিয়ে আসেনি, এখানে যতটুকু বেরিয়ে এসেছে আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। এরপর যখন রিভিউ ফুল চলে আসবে তখনই আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো দেখতে কেমন হবে, ইমোট কেমন আসবে এবং এর এবিলিটি কি হবে। বাট এখনো পর্যন্ত ইভো AN94 এর এখানে এবিলিটি বেরিয়ে আসেনি, বাট যখনই এবিলিটি বেরিয়ে আসবে তোমাদেরকে সবার আগে আমি এই চ্যানেলে জানিয়ে দেবো। এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে OB36 আপডেটের পর তোমরা কোন ইভো গানটি দেখতে পাবে দেখো। এখানে তোমরা ইভো M4A1 গান স্কিন দেখতে পাবে না AN94 এর গান স্কিন দেখতে পাবে, এই দুটি গান স্কিনের মধ্যে তোমরা যে কোনো একটি গান স্কিন দেখতে পাবে, বাট এখনো পর্যন্ত কোনো রকম লিক বেরিয়ে আসেনি তোমরা এই দুটি গান স্কিনের মধ্যে কোন গান স্কিনটি প্রথমে দেখতে পাবে। বাট এখানে তোমাদের এই দুটি গান স্কিনের মধ্যে যে কোনো একটি দেখতে পাবে তোমরা 100% কনফার্ম, অর্থাৎ 50-50 আছে দুটি, অর্থাৎ এখানে তোমাদের ইভো M4A1 গান আসার চান্স খুব বেশি, বাট এখানে কনফার্ম ভাবে বলতে পারছি না, এখানে আসার চান্স 1% বেশি, তাই এখানে কোনো রকম আপডেট এখন
এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি কোন গানটি আসবে, বাট আপডেট যখনই বেরিয়ে আসবে তখনই আমি তোমাদেরকে 100% কনফার্ম জানিয়ে দেবো নেক্সট ইভো গান তোমরা কোন গানটি দেখতে পাবে, ইভো M4A1 দেখতে পাবে না AN94 দেখতে পাবে। তার জন্য তোমরা চ্যানেলে জুড়ে থাকো, অর্থাৎ চ্যানেলটি তোমরা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি যদি এখনো পর্যন্ত শেয়ার না করে থাকো তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও। এছাড়া ভিডিওটিতে এখনো পর্যন্ত লাইক যদি না দিয়ে থাকো কি করছি আর, ভিডিওটিতে একটি করে লাইক করে দাও, প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে, তাই বলছি তোমরা এই ভিডিওটিতে একটি করে লাইক করে দাও। এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে OB36 আপডেটের পর প্রচুর চেঞ্জ হতে চলেছে, যেমন ধরো এখানে তোমরা যে কোনো বন্দুকের গান ক্রেট বক্স ওপেন করো, ওপেন করার সময় এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ এখানে একটি পার্সেন্টেজ, আর এই OB36 আপডেটের পর তোমরা নিচে পার্সেন্টেজ দেখতে পাবে, আর এখানে তোমাদের যখনই 100% হয়ে যাবে তখনই তোমরা এই গান স্কিনের মধ্যে থেকে তোমরা যদি পারমানেন্ট না পেয়ে থাকো তাহলে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পারমানেন্টলি পেয়ে যাবে, অর্থাৎ এই নিউ চেঞ্জটি তোমরা OB36 আপডেটের পর দেখতে পাবে। এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে OB36 আপডেটের পর তোমরা এয়ারশিপের চেঞ্জ দেখতে পাবে, অর্থাৎ এখানে রেবেলাইনের মতন একটি অপশান দেখতে পাচ্ছ, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি আমি উবরে উঠে গেলাম, আর উবরে ওঠার পর এখানে উবরে লুট করতে পারবো এবং উপর থেকে কোনো এনিমিকে মারতে পারবো না। এরপর উপর থেকে যখনই জাম্প করে দেবো, জাম্প করার পর স্কেটিং বোর্ড ওপেন হয়ে যাবে, স্কেটিং বোর্ড ওপেন হওয়ার পর উপর থেকে নিচে নেমে আসতে পারবো, অর্থাৎ কোনো ড্যামেজ এখানে হবে না। এখানে এই নিউ চেঞ্জটিও তোমরা OB36 আপডেটের পর গেমের মধ্যে দেখতে পাবে। এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে OB36 আপডেটের পর এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ সেটিংয়ে এখানে তোমরা একটি নিউ অপশান দেখতে পাবে, অডিও ব্যালেন্স বলে একটি এখানে তোমরা অপশান দেখতে পাবে, আর এখানে তোমরা অডিও ব্যালেন্স করতে পারবে, অর্থাৎ এখানে ফ্রি ফায়ারের মধ্যে যে গানগুলি দেওয়া হয় ওই গানগুলি তোমরা এখানে ব্যালেন্স করতে পারবে, আর এই আপডেটটিও তোমরা OB36 আপডেটের পর গেমের মধ্যে দেখতে পাবে। এছাড়া OB36 আপডেটের পর এখানে তোমরা যখন গান স্কিনের এখানে চলে আসবে, গান স্কিনের এখানে আসার পর এখানে তোমরা কিছু চেঞ্জ দেখতে পাবে, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি নিউ সেকশন অ্যাড করে দেওয়া হয়েছে, আর এখানে প্রচুর গান স্কিন গ্লোয়াল, এছাড়া তোমরা এখানে প্রচুর জিনিস অ্যাড করতে পারবে, বাট এই সেকশনটি কিভাবে কাজ হবে তা এখনো পর্যন্ত কনফার্ম ভাবে বলতে পারছি না, বাট যখনই এই সেকশনের কি কাজ আমি জানতে পেরে যাব তখনই আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো। এছাড়া OB36 আপডেটের পর এখানে তোমরা যখনই ম্যাপের এখানে চলে আসবে, এখানে আসার পর এখানে তোমরা একটি নিউ চেঞ্জ দেখতে পাবে, অর্থাৎ এখানে তোমরা নিউ একটি অপশান দেখতে পাচ্ছ, আর এই নিউ অপশানের মধ্যে যাওয়ার পর এখানে তোমরা ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে তোমরা যে অপশানটি দেখতে পাও ওই অপশানটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে ওই অপশানটি অ্যাড করে দেওয়া হয়েছে, আর এখানে তোমাদের এখানে একটি নিউ ফুটবল গ্রাউন্ড দেওয়া রয়েছে, আর এখান থেকে তোমরা ফুটবল গ্রাউন্ডের মজা লুটতে পারবে, অর্থাৎ এখানে তোমরা স্টেডিয়ামের মজা লুটতে পারবে এই অপশান থেকে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ফুটবলের এই অপশানটিতে যখনই চলে আসছি এখানে আসার পর এই ফুটবল গ্রাউন্ডে যেতে পারবো, বাট ফুটবল গ্রাউন্ডেও এখানে আমি চলে গেলাম, আর ফুটবল গ্রাউন্ডে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুটবল গ্রাউন্ডের লুক, আর এই অপশানটি তোমরা OB36 আপডেটের পর গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে OB36 আপডেটের পর ট্রেনিং গ্রাউন্ডে চেঞ্জ হতে চলেছে, অর্থাৎ ট্রেনিং গ্রাউন্ডে তুমি যখন কিল করবে, কিল করার পর এখানে তোমার কত কিল হয়েছে এবং কত ড্যামেজ দিয়েছো তোমরা ডান সাইডে দেখতে পাবে, এবং এখানে তোমাকে এনিমি মেরেছে এখানে তোমরা ইমোজি দিতে পারবে নিচে, এছাড়া তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ এনিমি তখন তোমাকে ড্যামেজ দিবে, বাট কত ড্যামেজ দিয়েছে বাট কোন গানে ড্যামেজ দিয়েছে এখানে তোমরা তার ফুল ডিটেলস তোমরা বাঁদিকে দেখতে পাবে, আর এই চেঞ্জটি তোমরা OB36 আপডেটের পর ট্রেনিং গ্রাউন্ডে দেখতে পেতে চলেছ। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ হ্যান্ডেল ভিডিও, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।